এই তো ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন রিফাত ভাই। ওয়ালাইকুম সালাম সায়েদ আপু, ফাহিম ভাই, সবুজ ভাই, আমরা ইনশাল্লাহ শুরু করব আর 1 মিনিটের ভিতরে। জিহাদ ভাই আপনি ইনশাল্লাহ রেডি আছেন? আপনি স্ক্রিনটা শেয়ার দিতে পারেন। স্ক্রিনটা শেয়ার দিলে আমি আর কি উইন্ডোটা মিনিমাইজ করে দিব, এবং আমি আর থাকবো না এখানে, কারণ এক্সপার্ট মানুষ এখানে কাজ করবে, আমার এখানে থেকে লাভ নেই, কারণ মার্কেটিং সেক্টরটা আমার জন্য না। আর আরেকটা বিষয় হচ্ছে যে পরবর্তীকালে আমরা আরেকটা লাইভে আসব, মেবি পরশু দিন, যারা মার্কেট প্লেসে আমার কোর্স করে, আমাদের কোর্স করে যারা কাজ পাইছে তাদেরকে নিয়ে, তাদের সাকসেস স্টোরি নিয়ে আমরা একটা লাইভে আসব। সেই সাথে বিজয় ভাইয়ের স্টুডেন্টদের নিয়ে, কি একটা স্টুডেন্ট 1.5 মাসে ফাইবার লেভেল ওয়ান সিনার পেয়েছে, কিভাবে পেয়েছে তার ব্যাক এন্ড স্টোরিটা আমরা জানবো। এই তো তো আমরা ইনশাল্লাহ শুরু করি। আশা করি সবাইকে, জি সবাই ঠিকঠাক মতো আমাকে শুনতে পেয়েছেন। জিহাদ ভাই আপনি একটু কথা বলেন, দেখেন সবাই ঠিকঠাক মতো শুনতে পায় কিনা, তারপর আমি শুরু করব। আমি এখান থেকে চলে এলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? তো আজকে আমরা মানে কথা হলো ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট রিস্ট্রাকচার, এটা প্রবলেম এবং সলিউশন নিয়ে। মানে আপনি যখন ফেসবুক মার্কেটিং করবেন, প্রথমত আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন। তো এইটা আপনার কি, একটু দাঁড়ান আমি এটা দেখে দিচ্ছি। এটাকে আপনার মেইন মেইন যে অ্যাকাউন্ট, এটা হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। এটা হচ্ছে আপনার নিজস্ব যে প্রোফাইল থাকে, ফেসবুক প্রোফাইল, এটা দিয়ে আমরা প্রথম অ্যাড অ্যাকাউন্ট চালু করি। এবং আমরা যখন এটা দিয়ে কাজ করি, তখন এটা আমাদের অনেক সমস্যা হয়, কারণ যদি আমাদের মেইন অ্যাকাউন্টে প্রবলেম হয় তাহলে আমাদের বাকিগুলো বন্ধ হয়ে যাবে, কারণ বাকিগুলো আমরা মানে পরিচালনা করি এই মেইন অ্যাকাউন্ট থেকে। তো আমার এটা মেইন অ্যাকাউন্ট, আমার এটা সমস্যা হয়েছে, এবং আমি পরবর্তীতে আপনার এই যে বাকি বাকি অ্যাড ম্যানেজারগুলো এগুলো আমি ব্যবহার করি, কিন্তু এটা আমার এখন বর্তমানে এটা সমস্যা আছে। এটা তারা আমাকে কিছু নিয়মকানুন দিছে যেগুলো মেনে আমি কাজ করতে পারবো, কিন্তু বাকিগুলো বন্ধ করে দিয়েছে। যেমন ধরেন পিক্সেল, কাস্টম অডিয়েন্স, তারপরে দেখাই দেখায় যে এই যে এটা আমার মেইন অ্যাকাউন্ট, মেইন ফেসবুক অ্যাকাউন্ট, এইটার সাথে আমার এই মানে এইটাই আমার বন্ধ করে দিয়েছে, মেইন ফেসবুক অ্যাকাউন্ট। তা আমরা মেইন ফেসবুকটা যে ব্যবহার করবো না, আমরা ফেসবুক অ্যাড নিজস্ব অ্যাড অ্যাকাউন্ট ছাড়া বাকি যে বিজনেস অ্যাকাউন্ট আছে ওগুলো দিয়ে ব্যবহার করবো। তো আমার তারা আমাকে অনেকগুলো নিয়ম দিয়েছে যেগুলো আমি করতে পারবো না, কিন্তু বাকি যে আমার অ্যাড ম্যানেজার আছে সেটা দিয়ে আমি কাজ করতে পারবো। আমার এই যে বাকি যে অ্যাড ম্যানেজার আছে এগুলো দিয়ে আমার কাজ চলে, এবং এগুলা কোনো সমস্যা হয় না, এগুলো ভালোই কাজ চলতে আছে। তো আজকে আমরা যে মানে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্টটা রিস্ট্রিক্ট হয় কেন, মানে কীভাবে এর থেকে বা মানে বেঁচে থাকতে পারি, এবং এই যে আমি যেভাবে আপনার 10-12টার মধ্যে অ্যাকাউন্ট আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট পরিচালনা করি, এবার আপনি কিভাবে এটা করবেন, আপনার মানে আপনি কিভাবে আপনার নিজে একটা মানে নিজে একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি কিভাবে বাকি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট গুলা পরিচালনা করবেন, মানে এটা দেখাবো। আর আমি কিছু প্রবলেম সলভ করেছি, সেই বিষয়গুলো নিয়ে আজকে এখানে মানে দেখানো হবে যে মানে আপনার এভাবে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কিভাবে সমাধান করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে এখানে দেখানো হবে। তো আমি প্রথম চাচ্ছি যে জায়গায় আমাদের প্রবলেমটা হয় কি, মানে আপনার প্রবলেমটা হয় কিভাবে, কি কি কারণে প্রবলেম হয়। তো আমাদের প্রথম যেটা যে ফেসবুক রিস্ট্রিক্টেড বা অ্যাকাউন্ট ডিজেবল কেন হয়, এটা যখন আপনি কোনো নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন কোনো অ্যাড চালাতে যাবেন দেখবেন তখন এটা আপনার এরকম ই হয়েছে, আপনার রিস্ট্রিক্টেড হয়েছে। এটা হচ্ছে তারা টেকনিক্যাল যেটা প্রিভিউ করে, তারা টেকনিক্যাল দেখে যে আপনি আসছেন নতুন, আপনার মানে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, খুলে তাড়াতাড়ি যে আপনার একটা বিজনেস ম্যানেজার গেলেন, দেন একটা নিউ অ্যাড পরিচালনা করলেন, মানে এটা আপনার পুরাই ভায়োলেশন ভিতরে পড়েছে। এখন নতুন একজন সদস্য আসলো, এসে সে ব্যবসায়িক পেজ একটা ব্যবসায় আপনি অ্যাড রান করলো, এটা তারা মানে মেনে নেয় না, এটা আপনার অ্যাড ভায়োলেশন, তো আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়। আপনাকে কমপক্ষে 3 মাস বা 6 মাস এভাবে একটু টাইম নিয়ে পরিচালনা করতে হবে, আর এটা আপনার রিয়েল অ্যাকাউন্ট হতে হবে, ফেক অ্যাকাউন্ট না। ফেক অ্যাকাউন্ট যদি করেন তাহলে ওইটা তারা ভায়োলেশন করে দেয়। যেমন ধরেন আমার কয়েকদিন আগে একটা এরকম সমস্যা হয়েছে, তা আমার এই সেম ব্রাউজারে এই সমস্যা হয়েছে, আমি আমি আর একটা ব্রাউজার গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নতুন ওইটা দিয়ে আর একটা আপনার বিজনেস ম্যানেজার তৈরি করলাম, যে আমি অ্যাড রান করতে গেলাম ঠাস করে দিল, মানে এভাবে ওরা ধরে আমার এই জায়গায় যে সেম লাইন, সেম ওয়াইফাই, সেম কম্পিউটার, এছাড়া আরও অনেক কাজ আছে ওদের, যেগুলো ভাবে ওরা ধরে ফেলেছে এই সেম ব্যক্তি আর একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলো। এটা ওরা মানে নেটওয়ার্ক আইপি অথবা অন্যভাবে এটা ট্র্যাক করে। তা আমরা যে আপনার যেই
যেটা দিয়ে কাজ করবো সেটা হবে কমপক্ষে 3 মাস বা 6 মাস, এবার যদি পুরো না হয় অথবা বাপ মা ভাই বোন যারা আছে তাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কাজ করতে পারবো। তো এই জায়গায় আপনার আবার মানে ফেসবুক কিছু রুলস আছে, আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে আপনার অ্যাড তৈরি করে সে দিলেন, এটা অনেক সময় টেকনিক্যাল ওরা রিভিউ করে, এটা ওরা ম্যানুয়াল না। প্রথমে যেটা তারা বলা হয়েছে যেটা তবে টেকনিক্যাল টেকনিক্যাল এটা রিভিউ হয়, এটা টেকনিক্যাল রিভিউ হয় এবং এটা যদি রিজেক্ট হয়ে যায় তখন আপনি রিভিউ দেবেন, দেন এটা ওরা ম্যানুয়ালি চেক করবে। টেকনিক্যালি বলতে ওদের কিছু আপনার ইয়ে আছে, রোবট আছে ওরা চেক করে আপনার এই জায়গায় অনেকগুলো সিস্টেম চেক করে। যেমন ধরেন আপনি যদি পোস্টে কোনো পেজে লিঙ্ক দিয়ে থাকেন তাহলে আপনার ওই পেজে লিঙ্কটা কোন সাইটে দিয়েছেন বা কোন ওয়েবসাইট দিয়েছেন সেটা ওরা চেক করে। যেমন কিছুদিন আগে আমার একটা ক্লায়েন্ট ধরেন আমি দেখে দিয়েছি, তার তার ওইটা আপনার রান হইতে প্রায় 3-4 ঘন্টার বেশি সময় গেছে ক্লায়েন্টের এইটা। এ জায়গায় সে তার একটা সাইট ওইটা মানে তার নিজস্ব ওয়েবসাইট নাই কিন্তু সে যাচ্ছে তার সকল প্রোডাক্ট একটা পোস্ট দিয়ে সে পরিচালনা করবে। এই যে একটা পোস্ট এই জায়গায় সবাই লিঙ্ক দিয়েছে, সে আপনার অনেকগুলো লিঙ্ক দিয়েছে, আর এই যে লিঙ্কগুলো এটা কোনো সাধারণ লিঙ্ক না, আপনি একটা ভিতরে ঢোকেন এটা মানে প্রায় 2000 প্রোডাক্ট। এই জায়গায় সে বলা আছে যে 2000 প্রোডাক্ট সে আপনি একটা দিতে চাই, 2000 অধিক পণ্য, 2000 অধিক পণ্য সে একটা পোস্টের ভিতরে দিয়েছে এবং এই যে পোস্টে যাবেন সেই পোস্ট আবার লিঙ্ক, এরকম করতে করতে আপনি মানে তাদের অনেক লিঙ্ক। এইটার জন্য তারা ফেসবুক রিভিউতে আপনার মেবি 2টা গেলে দুপুর 2টা রান করছি, রাত 12টা না জানি 11টায় আপনার এটা চালু হয়েছে, মানে লিঙ্কের পর লিঙ্ক সে চাচ্ছে যে আমার 2000 প্রোডাক্ট একটা পেজে, যে আমার কাস্টমার আসবে এসব দেখবে এবং এটিতে ঢুকবে, এটিতে একটা পেজ করে মেইন প্রোডাক্টে যাবে। এখন এই যে ল্যান্ডিং পেজগুলো একটা বারোটা ল্যান্ডিং পেজ এটা ওরা টেকনিক্যাল কি রিভিউ করে অনেক টাইম, এই দেখেন আপনি অনেকগুলো লিঙ্ক পার হওয়ার পর আমরা মেইন পোস্টে আসলাম, এই তাহলে এই কারণে ওরা অনেক টাইম নেয়। যদি ল্যান্ডিং পেজ কোনো মানে পোস্টে কোনো লিঙ্ক দেন অথবা যদি আপনার ওয়েবসাইটে লিঙ্ক দেন এবং যদি আপনার ওয়েবসাইটে কোন লিঙ্ক দেবেন এটা আপনি ক্লিয়ার করে দেবেন, সোজা লিঙ্ক দেবেন যে আপনার এই পোস্টটা এইটা এইটা লিঙ্ক আপনার এই পোস্ট, এই লিঙ্কটা ক্লিক করলে এইটাই পড়বে শেষ আপনার, তাহলে আপনার 1-2 ঘন্টা টাইম লাগবে না, আপনার 5 মিনিট 10 মিনিট এরকম টাইম লাগে। কিন্তু এভাবে যদি হয় তারপর অনেক মানে অনেক টাইম লাগবে, যেমন তাই দেখেন 2000 পণ্য একটা পোস্টের ভিতরে এইটা আপনার অনেক টাইম লাগে। তো মানে যেটা আপনি বলছিলাম যে আপনার একটা ল্যান্ডিং পেজ কিরকম হবে সেটা ওরা ভিউ করে, এটা আপনার টেকনিক্যাল ওরা চেক করে যে ল্যান্ডিং পেজ কতক্ষণ বা কত লিঙ্ক হয়, এইটা আপনি ঠিকমতো মানে দিয়ে দেবেন। আপনার যদি ক্লায়েন্ট যদি বলেও থাকে যে এতগুলো থাকবে তারপর তাকে বলবেন, আর যদি ভিন্ন ধরনের ক্লায়েন্ট আছে না যে আমার যা আছে তাই থাকবে তাহলে তাকে দেবেন দিয়ে বলবেন দেখেন আপনার এটা কিরকম টাইম নিয়েছে। দেন আপনার আপনি যদি একটা অ্যাড চালু করেন এরপর যদি আপনার একটা ই হয়ে যায় মানে আপনার যদি একটা রিজেক্টেড হয়ে যায় যদি ব্যাক হয়ে যায় তখন দেখবেন যে কি কি কারণে আপনার এটা ই হয়েছে রিজেক্টেড হয়েছে সেটা আপনি চেক করবেন। এবং এই এই জায়গায় আপনার যদি আপনার অ্যাড রিজেক্ট হয় এই 2টা সেম পোস্ট 2টা পোস্ট আপনার ই হয়েছে রিজেক্ট হয়ে গেছে আপনার 2টা, আমি প্রথমে এটা চালু করলাম, এটা চালু করে এটা আপনারা রিজেক্ট করে দিয়েছে, দেন আপনি দেন আমি দ্বিতীয়টা চালু করছি, দ্বিতীয়টা আপনার রিভিউ হয়েছে এবং এটা রান হয়েছে। তারপর যদি অ্যাড রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি একটু ওয়েট করবেন বা চেক করে দেখবেন যে কি কারণে এটা আপনার রিজেক্ট হয়েছে। এটা আপনার অনেক সময় ওরা কিছু ছবি নিতে চায় না, ওই ছবিটা নিতে না চাইলে ওরা এটা আপনার বলে যে আপনি ছবিটা চেঞ্জ করেন, ওই ছবিটা চেঞ্জ করলে আপনি এটা ঠিক মতো দেখতে পারবেন না। থাক আপনি এই 2টা পোস্ট আমি দেখে দিচ্ছি, 2টা পোস্ট এটা হলো আপনার আপনি পোস্টটা কিরকম হবে সেটা চেক করবেন যে আপনার পোস্টটা কি ধরনের, আপনার একটা পোস্ট এটা কন্টেন্ট কত ধরনের, কি কি লিঙ্ক দিয়েছে, কি কি মানে বিশ্ব জায়গায় দেওয়া আছে সেটা ভালোভাবে খেয়াল করবেন। এই যে এই হচ্ছে মেইন পোস্টটা, জায়গায় 2টা পোস্ট প্রথমটা আপনার চালু হয়েছে এবং দ্বিতীয়টা আপনার রিজেক্ট হয়ে গেছে, তা যেটা চালু হয়েছে সেটা হলো আপনার এইটা, আর যেটা আপনার রিজেক্ট হয়েছে সেটা যে এইটা আছে আপনার রিজেক্ট হয়েছে। এই জায়গায় আপনার অনেকগুলা মানে আপনার লেখার সংখ্যা অনেক এবং এই জায়গায় আপনার নাম্বার তারপর অনেক কিছু জায়গায় দিয়েছে মানে তারা দিয়ে দিয়েছে এবং আপনি এটা আপনার রিজেক্ট হয়ে গেছে আর আপনার এটা রান হয়েছে, এই জায়গায় আপনার কন্টেন্ট কম দেওয়া এবং মানে আপনি ওইটা ভালো চেক করবেন যে আপনারা কি কারণে আপনারটা হয় কি কারণে আপনার এটা রিজেক্ট করে দিয়েছে, আর যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি ওইটা হয়তো ডিলিট করে দেবেন নয়তো আপনি
ওইটা যেই মানে যদি কোনো ছবিতে সমস্যা হয় তাহলে ছবিটা ডিলিট করবেন, আর যদি ডিলিট করা না যায় তাহলে আপনি নতুন করে অ্যাড তৈরি করবেন, ভিন্ন পোস্টে, ভিন্ন পোস্টে অ্যাড চালাবেন, চালু করে সেইটা রান করবেন, দেখবেন কি আসে। এরকম যদি বারবার সমস্যা হয় তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টে সমস্যা হবে এবং তার পেজও সমস্যা হবে। তাই মানে ভালোভাবে দেখবেন যে কি কি কারণে আমার সমস্যা হতে পারে। এই জায়গায় ফেসবুকে কিছু পলিসি আছে যেগুলো আমরা সময় দেখি না, বা আমরা একটু শিখি আপনি অ্যাড চালু করে দিই, কিন্তু আমাদের এটা দেখতে হবে যে তারা কি কি রুলস দিছে, কি কি পলিসি দিছে। তারা ডাইরেক্ট আপনার ছবি সহ দিয়ে দিয়েছে যে আপনি কি ধরনের ছবি ব্যবহার করতে পারবেন, কি ধরনের ছবি ব্যবহার করতে পারবেন, যেটাতে অনেকগুলো রুলস আছে এগুলো আপনি দেখতে পারবেন। আপনি দেখেন এই দেখেন যে মাদক দ্রব্য, যে কিরকম ছবি আপনি দিতে পারবেন, কিরকম ছবি আপনি দিতে পারবেন না, এই যে অনেকগুলো দেওয়া আছে এগুলো আপনি একটু একটু দেখে নিলে এটা ভালো হবে, কোন ছবি আপনি ব্যবহার করতে পারবেন, কোন ছবি আপনি ব্যবহার করতে পারবেন না। তাই লিঙ্কটা আমি মিটে দিতেছি, ভাই আপনার এতে দিয়ে দেবেন। হ্যাঁ, তো আপনি যদি অ্যাড রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি এটা নতুন পোস্ট করবেন, নয়তো আপনি ওই পোস্ট অ্যাডটা বন্ধ করে ওইটা ডিলিট করে নতুন একটা পোস্ট করবেন এবং সেটা অ্যাড চালু করবেন, যেভাবে আমি আমার এটা রিজেক্ট হয়ে গেছে এটাকে বন্ধ করে আর একটা ভিন্ন পোস্টে চালু করলাম, ওইটা নিব, ওইটা আপনার চালু হয়ে গেছে। এটা হলো আপনার, এটা যে আপনার এই যে আপনার ই হয় মানে রিজেক্ট হয়, রিজেক্ট হয় কি কি কারণে, আপনার ছবিতে কি কি বিষয় থাকবে, যদি আপনার ছবিতে ইউনিকোড ক্যারেক্টার থাকে, সিম্বল থাকে, টেক্সট ইমেজ থাকে, যেটা ছবি দিলেন মাঝখান থেকে জায়গায় লেখা আছে, যে এইটা যে এই সমস্যাটা আপনার আমার বেশি হয়েছে, আপনার ক্লায়েন্টে তার প্রোডাক্টের নাম দিতে চায়, যেমন ধরেন তার এই নাম হলো ডি আর্ট, এখন সে মাঝখান থেকে দেয় ডি আর্ট মাঝখান থেকে লেখে, এবং ওইটা লেখাটা এই যেমন রেজিস্টার টু ভোট, এটা পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, এটা ব্যাকগ্রাউন্ড নেই, মানে এরকম হয় বা আপনার এরকম হয়, কিন্তু এটা তো ফেসবুকে নেয় না, তাকে অনেক বুঝালাম যে দেখেন হয় না, পরে আপনার এই ছবিটা দিয়ে দেখালাম যে আপনি হয়তো নিচে দেন, নয়তো আপনার আপনি কন্টেন্টে লিখে দেন যে আমার এই ব্র্যান্ড আমার এই এরকম দেয়, কিন্তু যদি আপনি এরকম দেন তাহলে আপনার সমস্যা হবে, আপনাকে এরকম বাটন অথবা এই পোস্টের মাঝখানে জয়েন আস এরকম আপনি দিতে পারবেন না, অতএব আপনি কি ছবিটা ব্যবহার করবেন সেটা আপনি দেখবেন। আপনি যে কিছু কন্টেন্ট আছে সেটা এই জায়গায় আপনি দেওয়া আছে, এবং যদি যখন আপনি এটা সমস্যা পড়বেন এবং আপনার মেইন যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা শুধু সমস্যা পড়ে এবং যদি রিভিউতে চায়, রিভিউ দেওয়ার আগে আপনি অনেকগুলো বিষয় খেয়াল করবেন, যে আপনি তো রিভিউতে দিবেন কিন্তু তারা কি কি বিষয় চেক করতে পারে, আপনি যদি পাসপোর্ট দেন বা যদি আপনি এনআইডি কার্ড দেন তাহলে আপনি এনআইডি কার্ডে যেগুলো মানে যে সকল তথ্য আছে, নাম, জন্ম তারিখ বা বাবার নাম, মার নাম, এই যে সকল তথ্য আছে ওইটা আপনার সেম ফেসবুক হতে হবে, ফেসবুকে সেম তথ্য হতে হবে, ছবি যেরকম দিয়েছেন ছবিটা দিতে হবে, এরকম সেম করে তারপর আপনি ওই জায়গায় রিভিউ দেবেন, আপনি সবকিছু চেক করে নেবেন যে আপনার পাসপোর্ট বা এনআইডি কার্ড সাথে আপনার ফেসবুকের সাথে ঠিক আছে কিনা, তাহলে আপনি ওটা রিভিউ দিলে ওটা মানে ওরা এটা চেক করে, চেক করার পর আপনি ব্যাক করে দিতে পারে। আবার অনেক কারণে যদি এটা মিল না থাকে বা আপনি যদি এর বাবা রিজেক্ট হয়, ওদের ভাইব্রেশন বেশি করেন, সেক্ষেত্রে তার ব্যাক করে দেয় না। তো আপনি ফেসবুকের সাথে কিভাবে কথা বলবেন, যদি আপনার এটা রিজেক্ট হয়ে যায় বা আপনি যদি বারবার দিচ্ছেন কাজ হচ্ছে না, অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, তখন আপনি ফেসবুকের সাথে কিভাবে কথা বলবেন, ফেসবুকের সাপোর্ট সাথে আপনি যদি সরাসরি কথা বলেন সেটা আপনার ভালো হবে, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই এইটা কি এইটা কি, তার সাথে যদি সাপোর্টে কথা বলেন এটা সবচেয়ে বেটার হবে। এবং আপনি এটা লিঙ্ক যে বিজনেস হেল্প সেন্টার, এখান থেকে তাদের সাপোর্ট করবেন, এই যে একটা কন্ট্যাক্ট অ্যাডভার্টাইজিং সাপোর্ট, এই যে বাটনটা এটা আমার ক্ষেত্রে আসে কারণ আমি আপনার তাদের এটা মানে তাদের কাজ করি, যে আপনার অ্যাড ম্যানেজার গুলো রান করি, অ্যাড গুলো রান করি, তাদের সাথে ডলার দিই, এটা কারণে আমার এটা আপনার আসে। আবার এটা আপনার বা আপনাকে এটা অনেক সময় দিবে না, যদি নতুন হন সেক্ষেত্রে এটা দেয় না, অনেক সময় অনেক সময় তাদেরকে জিমেল করতে হয়, একটু ঝামেলা করে, কিন্তু যদি পুরাতন হয় তাহলে এটা দেয়, এটা আপনার মানে মানে এটা আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে,
এটা আপনাকে দিতেও পারে, অনেক সময় নাও দিতে পারে। যদি আপনাকে এটা দেয় তাহলে আপনি তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন, বা যদি আপনার পেজে সমস্যা হয় তাহলে যারা এটা আসে মানে কন্ট্যাক্ট যে করতে পারে, যেমন আমার যে লিঙ্ক আসে, এখন যদি আপনি আপনার পেজটা আমাকে দেন, আমি এটা চেক করে ওদের সাথে বলতে পারবো যে আমার পেজে সমস্যা হয়েছে, তুমি দেখো বা এটা বলো যে কি কি মানে কি সমস্যা হয়েছে। আর যদি আপনি বাটনটা আসে তাহলে আপনি কিভাবে তার সাথে কন্ট্যাক্ট করবেন, তো কন্ট্যাক্টে ক্লিক করবেন, দেন আপনার জায়গায় তারা বলবে যে আমার কি ধরনের মানে কিভাবে তারা সাহায্য করতে পারে। তো আমার এই মেইন অ্যাকাউন্টে সমস্যা আছে, এটা সেট করলাম, এবং আমার কি কি ধরনের সমস্যা, যে মাই অ্যাড অ্যাকাউন্ট ডিসঅ্যাপ্রুভ, তারপর মাই অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল, তো দিলাম অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল। দিনে জায়গায় যে কন্ট্যাক্ট সাপোর্ট, আপনি অনেক সময় দেখবেন আপনার এই দুইটা ঠিক আছে, কিন্তু আপনি এই জায়গায় আসে আর কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করবেন, কিন্তু কন্ট্যাক্ট সাপোর্ট আপনাকে শো করবো না। এটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আসে। যেমন আমার জায়গায় আছে এই যে স্টার্ট চ্যাট, এই বাটনটা আসতে আছে, কিন্তু এই জায়গায় যদি এই যে কিছু লেখার পর এই জায়গায় আসবে, আমি যদি কিছুটা লিখে দিই যে আমার এইটা সমস্যা হয়েছে, আমার এই যে মানে আপনার যে আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, আমি এটা বুঝতে পারিনি, বা আমি কি কি রুলস ভায়োলেশন করছি সেটা আমি বুঝতে পারিনি, এখন আমি কিভাবে এটা সমাধান করতে পারি। দেন আপনি যে জায়গায় ক্লিক করেন স্টার্ট চ্যাট, দেন আপনার একটা প্রিভিউ আসবে, এবং যে কেউ একজন আসবে, যেমন ধরেন আমি এটা দিয়ে দেখাই, এখন টাইম নেবে, টাইম নিয়ে আপনার ধরেন আমি একটু দেখাই যে কীভাবে আপনি আসবেন, যে যে আপনার মেইন মেসেঞ্জার সাথে যুক্ত হয়ে গেছে, এবং আপনাকে দেখাবে যে আপনার একজন লোক বা একজন থেকে একটু এটা ব্লক হয়ে গেছে, যে এই জায়গাতে তারা বলে দিয়েছে যে এই ফেসবুক রিপ্রেজেন্টেটিভ উইল জয়েন ইউ শর্টলি, এগুলো তারা আসবে এবং তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। যেমন আমি আগে কন্ট্যাক্ট করছি যে আমার যে জায়গায় সমস্যা হয়েছিল, যে আমি তাদের আমার কার্ডে ডলার ছিল না, কার্ডে ডলার আপনার $4, $3.70 ছিল, কিন্তু এই জায়গায় আপনার থ্রেশহোল্ড ছিল $5 মতো। তো আমি চাইছিলাম যে $3 দিই, $3 পেমেন্ট করার পর থ্রেশহোল্ড আপনার যখন মানে থ্রেশহোল্ড হচ্ছে যে আপনি যখন আপনার অ্যাড ম্যানেজার মানে আপনি অ্যাড চালু করবেন, কারণ এটা আমি প্র্যাকটিক্যাল দেখাই যে থ্রেশহোল্ড কি। থ্রেশহোল্ড হচ্ছে আপনি আমরা মেইনটা দিয়ে দেখাই, এই জায়গায় আপনার বিলিং একটু বিলিং থ্রেশহোল্ডটা নিয়ে অনেক ঝামেলা, এটা আপনাদের বুঝতে অনেক অনেক ধরনের এক একজন এক এক ধরনের বুঝে যে থ্রেশহোল্ডটা কি। থ্রেশহোল্ড হচ্ছে আপনাকে একটা লিমিট দেবে, যে আপনাকে $10, আপনি যখন নতুন অ্যাড ম্যানেজ হবে, যখন তখন আপনি নতুন অ্যাড চালু করবেন, আপনি কার্ড যোগ করবেন, দেখেন আপনি অ্যাড রান করবেন, তখন আপনাকে $2 দেবে। ওই $2 যখন আপনার লিমিট হবে, ওই $2 যখন আপনার লিমিট হয়ে যাবে, তো তখন আপনার টাকাটা নিয়ে নেবে, অটোমেটিকলি নিয়ে নেবে, অথবা আপনি এটা $2 আগে আপনি দেবেন। গান একটা প্র্যাকটিক্যাল দেখাই, যেমন আমার জায়গায় $5 হয়েছে, এবং আমি এটা দেখি যে আমার থ্রেশহোল্ড কত, আমার লিমিট কত, আমার লিমিট $35, 2/1/2022, মানে আপনার ফেব্রুয়ারি 1 তারিখে আমার এই $35 দেওয়া লাগবে। যদি এর আগে যদি আমি $5 পে নাও, তো আমি ক্লিক করলে আমি এটা আপনার ম্যানুয়ালি পেমেন্ট করতে পারবো, যে পে নাও তে ক্লিক করলে আমার ম্যানুয়ালি পেমেন্ট হয়ে যাবে। কিন্তু যদি আমি ম্যানুয়ালি পেমেন্ট না করি, না করলে এই $35 যদি হয় তাহলে এটা নিয়ে যাবে। আর যে ফেব্রুয়ারি 2 তারিখ, তো মানে ফেব্রুয়ারি 2 তারিখ এটা তাহলে মান্থলি একটা আছে, যে মান্থলি এটা নিয়ে নেয়, মাস শেষ যে কয়টা হয়েছে যদি আপনার 9 সেন্ট বা 2 সেন্ট থাকে ওইটা আপনি নিয়ে নেবে। এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম, যেটা মাসের শেষে এটা পেমেন্ট নিয়ে নেবে। আর এটা পঁয়ত্রিশ দেওয়া আছে, কারণ আমি আগে আরো অনেক অ্যাড চালু করেছি, আমি মানে এটা আপনার অ্যাক্টিভিটি মিটিয়ে দেবেন। আপনি যদি নতুন অ্যাকাউন্ট হয় তখন আপনাকে $2, দেন আপনার $5, আপনি যত ব্যবহার করবেন তাদেরকে যত ডলার দেবেন আপনাকে তত ডলার আপনাকে লোন দেবে। এই লোনটা আপনার অনেক সুবিধা আছে, যেমন ধরেন আমার কার্ডে যদি ডলার না থাকে, বা আমি যদি ব্যাংকে যেতে না পারি, এখানে আমার $35, কারণ $35 কমে আমি অ্যাড চালু মানে চালু করতে পারবো, এবং যদি আমার $35 না হয় তখন এটা তারা নিয়ে নেবে না, মানে তারা এই $35 কেটে নেবে না যতক্ষণ পর্যন্ত আমি পে না করি। কিন্তু $35 যদি বেশি হয় তখন এটা নিয়ে যাবে, মানে লিমিট ক্রস করলে তারা এটা অটোমেটিকলি নিয়ে নেবে। আর যদি আমি এটা ঠিক রাখি, তারপরেও মাস শেষে এই যে টাইম দেওয়া আছে মান্থলি ডেট বিলিং ডেট, ওইটা তারা যে কয় সেন্ট হয়েছে, যে কয় ডলার হয়েছে সেটা অটোমেটিকলি নিয়ে নেবে। তো এখন তো এখানে আমার এটা হচ্ছে প্রথম অ্যাকাউন্ট, তো এখানে $35 দিয়েছে। আমার নতুন অ্যাকাউন্ট আছে, যেমন যে এই জায়গায় আপনার দেওয়া আছে $10, আমি জায়গায় আরো আরো কিছু পেমেন্ট করছি,
তাই তারা এটা আমাকে 10 ডলার দিয়েছে। এখন আমার যে সমস্যা হয়েছিল তাদের সাথে কন্ট্যাক্টে গেল, এটা এই তাদের সমস্যা ছিল যে আমার জায়গায় 3.68 ডলার, মানে এটা আমার ব্যালেন্স। এখন এখন আমার কার্ডে ছিল 5 ডলার, না আমার কার্ডে ছিল এই সেম ডলার, এখন আমি চাইছি যে আমার জায়গায় 3.05 ডলার। তো আমি 3 ডলার যদি পেমেন্ট করে দিই তাহলে আবার 1, 2, 3, 4, 5 যাবে, ততক্ষণ আমার ব্যাংক থেকে ডলার আসে পারবে। তাই তাদেরকে আমি এটা পেমেন্ট করলাম, 4.59 ডলার, মানে এই 4.59 ডলার ছিল, এটা পেমেন্ট করলাম, কিন্তু এটা ফেল হয়ে গেল। ফেল হওয়ার পর আমার যে মেইন অ্যাকাউন্ট ওটা ডিজলভ করে দিয়েছে, কারণ বলা যে আগে পে করো, উই কুড নট প্রসেস এ পেমেন্ট পে দ্য অ্যাকাউন্ট ডিউ টু রানার্স, মানে তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে যে আমার কার্ডে ডলার নাই, ডলারকে পেমেন্ট করো দেন তার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে। তখন আমি তার সাথে কথা বললাম যে আমার আমার যে 6 সেন্ট ডলার নাই এবং আমি 4 ডলার পেমেন্ট করবো, যে থেকে আমার 60 ডলার 63 আমার আমার ছিল। তাদের তারা বলো যে ঠিক আছে, মানে তারা বলছে যে আমি পেমেন্ট করে দিই, মানে তারা বলছে যে আমি পেমেন্ট করতে পারি না, সেটা তারা বুঝছিল, কিন্তু তারা বলছে আমি পেমেন্ট করে দিই। আমরা না যে আই উইল ডু দিস ম্যানুয়াল, আমি এটা ম্যানুয়ালি করবো। এবার বলছে তারা বললো যে সমস্যা রয়েছে যে তুমি পেমেন্ট ফেল করছো। আমি বললাম ঠিক আছে, বললো যে যদি তুমি চাও তাহলে সে পেমেন্ট করে দেবে, আই ক্যান মেক পেমেন্ট, শ্যাল আই প্রসেস, শ্যাল আই প্রসেস উইথ দ্যাট। আমি বললাম যে মানে এটা আপনার রুলস আছে যে ভারতীয়রা, মানে ভারতে যারা কাজ করে বা ভারতে যারা থাকে তারা ফেসবুকে আপনার ম্যানুয়ালি পেমেন্ট করতে পারে, মানে যখন তারা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবে তখন তারা ম্যানুয়ালি ফেসবুকে কিছু আপনার ডলার দিয়ে দেবে, যে আমার আমি তোমাকে $200 দিলাম, এটা আমার ম্যানুয়ালি এটা আমি দিয়ে রাখলাম, এখন আমি যত অ্যাড চালাই এই $200 থেকে আমার নেবে, মানে $200 থেকে আস্তে আস্তে কেটে নেবে। আর বাংলাদেশের নিয়ম হলো যে আপনার যেই ডলার হবে সেই ডলার আপনার কার্ড থেকে নেবে, কিন্তু আপনার ভারতে নিয়ম হলো যে ম্যানুয়ালি ওরা পেমেন্ট করা যায়। এখন আমি তাকে বললাম যে আমাদের বাংলাদেশে ম্যানুয়াল পেমেন্ট সিস্টেম কি আপনার ম্যানুয়াল আছে কিনা, তারা এটা বলছে যে ম্যানুয়াল নেই, এটা আপনার ভারতে আছে, বলে নাই আমি একটা ভারতের সমস্যা মানে সমাধান করছিলাম, তার সমস্যা ছিল ওইটা আপনার ম্যানুয়াল ছিল, ওইটা হচ্ছে আপনার ভারতেরটা একটু যে এই এটা হচ্ছে আপনার ভারতের এই যে ভারতের রুপি। তো ভারতেরটা সমস্যা হয় কি যে ভারতের যে আপনার কার্ড আছে ওই কার্ড থেকে তারা পেমেন্ট নেয় না, তারা আগে ফেসবুকে পেমেন্ট দেয় দেন ওই দেন ওই পেমেন্ট থেকে ফেসবুক আস্তে আস্তে কেটে নেয়। তাই এটা সমস্যা ছিল, ওইটা সমাধান হয়েছিল, মানে ম্যানুয়ালি একবার নিয়েছিল, পরে আবার মানে 700 তার থ্রেশহোল্ড ওইটা আপনার ছিল হয়েছে 710, তা 710 থেকে কিছু পেমেন্ট বাদ দেওয়ার পর এটা ছিল। তো এখন আমাদের এইটা ভালোভাবে বুঝতে হবে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে আমার সমস্যা আমি কিভাবে সমাধান করতে পারি, তার সাথে ডিসকাস করলে দাঁড়ান আমি তো যে আসছি, ইউ প্লিজ টেল মি মোর অ্যাবাউট দ্যাট কনসার্ন টু দিস ইস্যু। মানে যদি আপনি তার সাথে কন্ট্যাক্ট করেন বা যদি কথা বলেন তাহলে এটা চলবে, আর যদি কথা না বলেন তাহলে এটা জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করে একটু পরে যেটা আসতে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে আপনি যে এই অ্যাভেলেবল টু সলভ দিস ম্যানেজার রিসিভ সার্ভে। মানে আপনি যদি যখন তার সাথে যখন তার সাথে কথা বলা শেষ হবে তখন তারা জিজ্ঞেস করবে যে তোমার প্রবলেম কি সলভ হয়েছে, দেন আপনার কাছে একটা সার্ভে আসবে, সার্ভে মানে তাদের বলবে যে এই যে আপনার একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে তুমি এটা ব্যবহার করছো তোমার কি প্রবলেম কি সলভ হয়েছে, আপনি যে লেখা আসবে ইয়েস নো, আপনি তাদেরকে মানে এটাকে বলে রিভিউ, রিভিউ এটা সার্ভের মাধ্যমে তাদের কিছু প্রশ্ন করবে, প্রশ্নগুলো উত্তর আপনি দিয়ে দেবেন। তো আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে আপনার ডিটেলস বলবেন যে আমার এই সমস্যা হয়েছে এভাবে আমি কীভাবে কী করতে পারি, দেন তারা আপনাকে সমাধান দেবে। যদি সমাধান না হয় তাহলে আপনাকে কল দিবে, বলবে আমি তোমার নাম্বারে কি কল দিতে পারি, যেমন আমি তাদের সাথে কথা বলছি এটা অনেক আগে, এটা অনেক আগে কিন্তু এটা পাই কিনা সন্দেহ, দাঁড়ান একটু দেখি এই এ জায়গায় সে বলছে যে আমার এটা যে যেটা প্রথমে সমাধান হয়েছে সমস্যা ছিল যে আই নো অ্যাড্রেসটা, মানে একটু নাম্বার দিস, এই তো আই নো অ্যাড্রেসটা, আমি এই তো ইফ ইউ অ্যাভেলেবল টু টক টুডে মে আই হ্যাভ ইউর আপডেট কন্ট্যাক্ট নাম্বার, তার নাম্বার দিলাম, পরে সে কথা বললো, কথা বলে না সে 4 ঘন্টা পরে কথা বলবে, পরে সে কল দিয়েছিল, কল দিয়ে সাথে কথা বললাম, দেন আপনি দেন সে আবার একটা লিঙ্ক দিয়েছে, আর লিঙ্ক বলতে যদি আপনার তখন মানে তার সাথে কথা বলার পর যদি সমাধান না হয় তখন সে আপনাকে একটা লিঙ্ক দেবে আপনার জিমেইলে অথবা আপনার এই জায়গাটা লিঙ্ক দেবে যে ওই লিঙ্কে আসো আমি ওইটা প্র্যাকটিক্যাল দেখবো। তখন আপনি ওইটা আপনার জুম না জুম সাথে কিছু একটা অ্যাপস, ওই অ্যাপসের মাধ্যমে সে আমার পুরো স্ক্রিন দেখছে, দেখে বলছে তুমি এই যে ক্লিক করো ওই যে ক্লিক করো, দেন আমার ওই
প্রবলেমটা সমাধান হয়েছিল। এটা এটা একটা বেশ। তাহলে আপনার যদি সমস্যা তাহলে আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি সাপোর্ট সাথে কথা বলবেন, আর সাপোর্ট যদি সমাধান না হয় তখন তো কল দিবে, যেমনটা আমি যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। কল দেওয়ার পর যদি কলেও সমাধান না হয় তখন তারা প্রায় লিঙ্ক দিবে, ওই লিঙ্কে ঢুকে তার সাথে কন্ট্যাক্ট করবে। তো আমরা এখন দেখবো, আমি মানে আমি কিছু প্রবলেম মানে প্রবলেম সমাধান করছি, সলভ করছি এখন, এখন সেগুলো আপনাকে দেখাবো যে এখন এইভাবে যদি আপনার সমাধান প্রবলেম হয় তাহলে আপনি কিভাবে সমাধান করবেন। প্রথমটা হচ্ছে অ্যাকাউন্ট ডিজেবল, যখন আমি যেটা বললাম যে অ্যাকাউন্ট তৈরি করবেন তো হঠাৎ করে আপনাকে ডিজেবল মারিয়ে দেবো। নতুন অ্যাকাউন্ট আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টটা 3 মাস যদি 6 মাসের পূরণ হয় বা যদি পূরণ না হয় যে কোনো কারণে আপনার এটা বন্ধ করে দিল। আমি তো বলছিলাম যে এটা পূরণ হওয়া লাগবে। এখন সেটা হয় কি, ফেসবুকের রুলস ডেলি ডেলি আপডেট হয়, আপনার কি কারণে যদি একটু হঠাৎ করে বন্ধ করে দেয় যে আপনি নতুন নতুন খুলছেন অথবা আপনি কাজ করতে ঠাস করে বন্ধ করে দিয়েছে, হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, তখন আপনি কি করবেন, তখন আপনি এই জায়গায় আপনি ই দেবেন, রিভিউ দেবেন, রিভিউ দেওয়ার পর তারটা ঠিক করে দেবে যে মানে এইটাই ডিজিটাল মার্কেটার এটা আপনার রিভিউ দেওয়ার পর সলভ করে দিয়েছে। দেন আপনার যদি আপনার এরকম সমস্যা, এটা হচ্ছে ভারতের সমস্যা যে পেমেন্ট দিতে পারে নাই, যেটা আমি দেখালাম যে আপনার পেমেন্টের কারণে আপনার সমস্যাটা হয় যে পেমেন্ট আপনার নিতে পারে নাই কার্ড থেকে, সেক্ষেত্রে তাহলে এটা বন্ধ করে দেয়, আগে পেমেন্ট করো তারপরে তোমার এটা চালু হবে। তো আপনি এটা যদি যে আপনাকে এটা চেক করবেন যে আমার বিলগুলো ঠিক আছে কিনা, যে আমার পেইড, এই যে পেইড যদি লেখা আসে তাহলে বুঝবেন না ঠিক আছে আমার এটা থেকে পেমেন্ট নিতে পারতে আছে। পেমেন্ট যদি নিতে পারে তাহলে আপনার অ্যাকাউন্ট ঠিক থাকবে, যদি পেমেন্ট না নিতে পারে তাহলে সমস্যা মানে তাহলে তারা আপনার আপনার যে অ্যাকাউন্ট ওইটা বন্ধ করে দেবে। তো এটা আপনার প্র্যাকটিক্যাল দেখাই, এই যে আমার এগুলো পেইড পেইড লেখা আসছে মানে তাদেরকে আমি পেইড করে দিয়েছি, যদি আমার ফেল লেখা আসে তাহলে আমার এটা ফেল হয়েছে, এই কারণে আমার এটা বন্ধ করেছে। ফেল লেখা যদি আসে না না ফেল লেখা আসলে মানে ফেল লেখা যদি আসে তাহলে এভাবে দেখা হবে যে ফেল ফেল হলে আপনার এটা আসতে বন্ধ করে দেবে, বন্ধ করে দিয়ে আপনাকে দেখাবে আপনি পে করেন, পে করার পর এটা ঠিক হবে ঠিক হবে না। যদি আপনার এইভাবে এই সমস্যা যদি আপনার এই সমস্যাগুলো হয় তাহলে আপনি এইভাবে মানে সমাধান করবেন, পে নাও দিয়ে তাহলে টাকা দিয়ে দেবেন আপনারা সমাধান হয়ে যাবে। দেন আপনি যদি রিভিউতে দেন কিন্তু রিভিউতে আপনার 2 দিন 3 দিন হয়ে গেছে তারপর তারা ব্যাক দেয় না, তখন আপনি কি করবেন, তখন আপনি দেখবেন যে আপনার রিভিউ কি বলতেছে, রিভিউ রিকোয়েস্ট অন পজিশন নাম্বার, মানে এটা আপনার রিভিউ দেওয়া হয়েছে এই তারিখে, এখন এটা করোনা ভাইরাসের কারণে আমি একটু পরে বলি। যে এই জায়গায় মানে তারা বলছে যে এটা করোনা ভাইরাস এই যে COVID-19 কারণে সমস্যা হয়েছে এবং তারা যত সম্ভব দ্রুত সমাধান করবে, কিন্তু তাদের এটা টাইম লাগবে, সেভাল উইক বলতে আপনার বিজনেস ডে বলতে আপনার শুক্র শনিবার এই 2 দিন বন্ধ থাকে, এই বিজনেস ডে এটা 7 দিন হতে পারে বা 2-3 সপ্তাহ হতে পারে। যদি এভাবে আপনার ফিরে আসে আপনি ডেইলি চেক করবেন অথবা 2 দিন পর চেক করবেন যে আমার এটা কি ফিরে আসছে, দেন আপনি এটা বুঝতে পারেন। আর আপনার এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট দেখে যাবে যে বিজনেস ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট এটা সমস্যা, কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট এটা সমস্যা না, মানে এটা হচ্ছে আপনার তো অ্যাকাউন্ট কোয়ালিটি ভিতরে দেখেন, অ্যাকাউন্ট কোয়ালিটি আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনি যে মানে আপনি যে একটা চালাচ্ছেন বা আপনি যে কাজটা করছেন এটা কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট না আপনার ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, এই কিভাবে বুঝবেন, এটা বুঝবেন আপনার এই যে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাকাউন্ট কোয়ালিটি এইটাতে আসবেন, দেখবেন আপনার যে কি আসে ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করলে কোনটা আসে, ফেসবুক অ্যাকাউন্ট এইটা, এই যে জিয়াদ এটা দিয়ে আমি এগুলো ম্যানেজ করতেছি এবং এইটা আপনার সমস্যা হয়ে গেছে। আর ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনার ভিন্ন, যে এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট, আর এদিকে যদি ক্লিক করেন তাহলে আপনার লেখা আসবে যে এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট, মানে মেইন ফেসবুকের সাথে এটা দেয় মেইন ফেসবুক অ্যাকাউন্ট, আর আপনার এগুলো হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে আমি বিজনেস ম্যানেজার থেকে আপনি অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করবেন, মানে বিজনেস ম্যানেজার থেকে আপনি অ্যাডগুলো পরিচালনা করবেন, কিন্তু যদি আপনি নিজে অ্যাড অ্যাকাউন্টে যদি পরিচালনা করেন তাহলে আমার মতো সমস্যা হবে। তো আমি তো আপনার মানে আমি আপনার ম্যানেজ করতে পারতেছি, এদের উপরে কিছু লিমিট দেওয়া আছে এগুলো আমি ব্যবহার করতে পারবো না, আর মানে মানে আপনার ক্ষেত্রে এটা নাও হতে পারে, আমার ক্ষেত্রে তো এটা তারা ব্যাক করে দিয়েছে, আমি এটা পরিচালনা করতে পারি, অন্য আপনার যে অ্যাড ম্যানেজার আছে ওগুলো আমি রান করতে পারি, ওগুলো দিয়ে কাজ করতে পারি, কিন্তু আপনার ক্ষেত্রে এটা ফিরে না নাও আসতে পারে। যদি আপনার এই সমস্যা
হয় যদি ফিরে না আসে, তাহলে আপনি আব্বু আম্মু যে কটা বা আপনার ভাই যে কটা ফেসবুক অ্যাকাউন্ট নেবেন ওইটা আপনি কাজ করবেন, তাদের তাদের অ্যাকাউন্ট থেকে আপনি এই কাজগুলো করবেন, দেন আপনার প্রবলেম আর নিট রিভিউ ওইটা আপনার রিভিউতে আবার টাইম নিয়েছে, দেন এটা আবার তারা ব্যাক করে দিয়েছে, তো আপনার রিভিউ প্রসেস যে যদি রিভিউ হয় তাহলে আপনি রিভিউতে ক্লিক করবেন, তারপরে রিভিউ প্রসেস নেবে এবং আপনাকে এরকম একটা মানে ছবি দেখা হবে যে আপনার রিভিউ হয়েছে কিনা, যদি আপনার রিভিউ হয়ে থাকে তাহলে আপনি যখন ওটা দিবেন দেওয়া পর আপনাকে বলবে যে আপনি এটা এটা আপনার লেখা আসবে যে সাবমিট হয়েছে, আর যে আপনার যদি এটা দেওয়া হয় কিনা চেক করুন কি হবে যে রিকোয়েস্ট রিভিউ এই জায়গায় আপনার মানে ক্লিক করতে পারবেন না, এটা আপনার ক্লিক হবে না, এটা এভাবে দেখা হবে এটা ক্লিক হবে না কারণ আপনি একবার রিভিউ সাবমিট করছেন, দেন আপনার এই যে অ্যাকাউন্টের সমস্যা এটা আপনার রিভিউ দিলে সমাধান হয়। এখন মানে আপনার বেটার সলিউশন কি যে আপনি এই যে সমস্যাগুলো এটা সমাধান কিভাবে আপনি করতে পারেন বা আপনি এগুলো কিভাবে বাঁচতে পারেন, এখন মানে মানে এগুলো থেকে বাঁচার একটা উপায় আছে যে আপনি আপনার নিজের অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি এই যে অ্যাড গুলো পরিচালনা করবেন না, যদি আপনি নিজের অ্যাড অ্যাকাউন্ট থেকে পরিচালনা করেন তাহলে আপনার নিজের অ্যাড অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, তাহলে বাকি বাকিগুলো পরিচালনা করতে পারবেন না, মানে নিজের নিজের যদি অ্যাড অ্যাকাউন্ট সমস্যা হয় তাহলে আপনার খেলা শেষ, আপনি আর আর কোনো কিছু করতে পারবেন না, আপনি আর কোনো বিভিন্ন অ্যাডও পরিচালনা করতে পারবেন না এবং যদি অন্য কোনো অ্যাড ম্যানেজার আনেন সেটাও কাজ করতে পারবেন না, তাহলে সবসময় নিজের নিজের যে মেইন অ্যাড অ্যাকাউন্ট ওইটা আপনি অ্যাড পরিচালনা করবেন না, যদিও করেন সেটা আপনার নিজের পেজ নিজের ফেসবুক পেজ সেটা আপনার নিজের অ্যাড অ্যাকাউন্ট পরিচালনা করবেন, নিজের ফেসবুক পেজে নিজের অ্যাড চালাবেন কিন্তু আপনার নিজের অ্যাড অ্যাকাউন্টে অন্য কারো অ্যাড চালাবেন না, এখন এটা আপনি মানে ভিন্ন করো অ্যাড অ্যাকাউন্ট মানে ভিন্ন করো অ্যাড আপনি কিভাবে চালাবেন সেক্ষেত্রে আপনাকে কিভাবে আপনার আব্বু আম্মু অথবা যার যারা আছে তাদের একটা মানে তাদের একটা বিজনেস ম্যানেজ তাদের একটা বিজনেস ম্যানেজ অ্যাকাউন্ট খুলবেন এবং সেটা আপনি নিয়ে আসবেন, তো আপনি এটা কিভাবে করবেন তাদের আপনি একটা বিজনেস ম্যানেজ অ্যাকাউন্ট খুলবেন, দেন আপনি যেটা যাবেন যে বিজনেস চিটিং মানে আপনার আব্বু আম্মু বা ভাই বোনেরা যারা আছে তাদের তাদের যে বিজনেস অ্যাকাউন্টটা খুলবেন আপনি সেইটা আপনার নাম করে নিয়ে আসবেন, মানে আপনার এটা অ্যাডমিন নিয়ে আসবেন এবং আপনি ওইটা দিয়ে কাজ করবেন, যেমন ধরেন এটা হচ্ছে ফেসবুক বিজনেস সেটিং, যখন আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন এটা হচ্ছে ফেসবুক বিজনেস সেটিং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, মানে এটা হচ্ছে আপনার ভাই বোন যারা আছে তাদের অ্যাকাউন্ট থেকে আপনি আনবেন, তাই এটা হচ্ছে আপনার ইউজার, এই জায়গায় অনেকগুলো প্রিভিউ আছে, প্রথমটা হচ্ছে প্রথমটা ইউজার, এই জায়গায় আপনার পিপল আছে, পিপল বলতে এখন আমি যদি আপনাকে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি এই জায়গায় ক্লিক করবো অ্যাডে এবং আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দেবো, একটা জিমেল আইডি দেবো, যেমন ধরেন জি তা আপনার আব্বু আম্মু বা যে কটা আপনি যে কারো ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলবেন এবং সেটা আপনার নামে নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনার যে ফেসবুকের যে বিজনেস বিজনেস জিমেলটা মানে বিজনেস জিমেল বলতে তারা একটা জিমেল চায় যে এটির ভিতরে আপনার তারা যে কোনো সময় যদি আপনার ডলার কাটে ডলারে আপনার ই পাঠাবে ডলার কাটা হয়েছে বা যে কোনো সমস্যা হয় মানে ফেসবুক থেকে সকল ডাটা ওই জিমেলে যাবে, সেরকম একটা জিমেল আপনাকে জায়গায় দেবেন জিমেল দেওয়া হয়েছে এবং আপনাদের কি মানে কি ধরনের আপনি চাচ্ছেন যে আপনি ওইটা থেকে মানে আপনি ওইটা কি মেইন মালিক হবেন, যদি মালিক হতে চান তাহলে আপনি ধরুন অ্যাডমিন, আর যদি চান না তার আন্ডারে আমি কাজ করবো, যেমন আপনি যদি বাইরের কাজ করে থাকেন যেমন আমি আমার বাইরে কাজ করি মানে সে আমার এমপ্লয় দিয়েছে যে আমি তার ওইটা ম্যানেজ করবো, কিন্তু আপনি চাচ্ছেন যে তার ওইটা আমি নিয়ে আসবো যে অ্যাডমিন হ্যাভ ফুল কন্ট্রোল, আপনি ফুল কন্ট্রোল করবেন কারণ আপনার আব্বু আম্মু যারা আছে বা ভাই ভাই যারা আছে তারা তো ওইটা ব্যবহার করবে না, আপনি ফুল কন্ট্রোল করবেন এবং আপনি এটা আপনি চাইলে এডিট করতে পারবেন, সিটিং পিপল ব্যাকগ্রাউন্ড টুল এগুলো আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু যদি আপনি এমপ্লয়ি আনেন তাহলে আপনাকে যে আপনি এটা শুধু এটা করতে পারেন দে ক্যান অনলি ওয়ার্ক অন অ্যাসাইন অ্যাকাউন্ট অ্যান্ড টুলস, মানে আপনি যদি যেমন যেমন যদি আমি যেমন আমি বাইরে কাজ করি সে আমাকে এমপ্লয়ি দিয়েছে এবং আমি তার যে অ্যাডগুলো ওগুলো চালু করে দিই ওগুলো ম্যানেজ করি পিকচার দেখি কাস্টমার তৈরি করি কনভার্সন এভাবে সেট আপ করি মানে এগুলো হচ্ছে এমপ্লয় দিয়ে আমি এগুলো কাজ করি, এখন এখন আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্ট আনতে চান সেক্ষেত্রে আপনাকে এই মেইন যে অ্যাডমিন অ্যাক্সেস এটা আপনার নিয়ে যেতে হবে এবং এই যে আরো কিছু আছে যে শো মানে যে ক্লিক করবেন অ্যাডভান্স এই জায়গায় কি যে আপনি তার কার্ড যোগ করবেন, তাই কার্ড যোগ করতে হলে আপনার নিজের তো যেমন ধরেন আপনার একটা কার্ডে দরকার নাই আপনি আর একটা কার্ড আপনি যোগ করবেন,
কিন্তু যদি আপনি এমপ্লয়ি আনেন তাহলে সেটা পারবেন না, যদি আপনি অ্যাডমিন আনেন তাহলে আপনি পারবেন। তো আপনি এটা দেবেন যে আমি কাট, মানে কাট আমি ব্যবহার করো ফিনান্স এডিটর, এবং যদি আপনার ডেভেলপার লাগে যেমন যে কমার্শন, যে কমার্শন এপিআই যেটা আমি বললাম, এটা যদি আপনার দরকার হয়, তারপরে এই যে আপনার আরো কিছু আছে ম্যানেজ সিস্টেম, ইউজার এডিট, মনিটর, ইভেন্ট, এগুলো আপনি দিতে হবে। আমার এগুলো আমার প্রয়োজন হবে, কারণ আপনি এটা ফুল কন্ট্রোল নিয়ে নেবেন। নেক্সট টাইম সেন্ড দেবেন, এখন সেন্ড দেওয়ার পর আরো বাকি কিছু আছে যে পেজ, পেজ পর নিউ পেজ এক্সিস্ট্যান্ট, এটা নাম আসতো না, এটা মানে আমার ওই যে অ্যাকাউন্ট ওইটা কোনো ই নাই, মানে ও যে জিমেল দিচ্ছি ওইটা আমরা ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট নাই। এখন আমি ওইটাতে দেবো কি কি দেবো, যে কন্টেন্ট কি, একটা ম্যানেজ ডিলেট পোস্ট স্টোরি না, এটা হচ্ছে একটা পেজের ক্ষেত্রে, যে যদি আপনার কোনো লোকাল ক্যানারো বা বাইরে যদি আনেন সেইটা দিবে আপনাকে, যে জায়গায় আপনার পেজটা আসবে, পেজ আসবে, যেমন এই জামিলা বিএম, এটা কোনো পেজ নেই তাই আপনার পেজ আসে না, যদি পেজ থাকে তাহলে পেজে ক্লিক করবে, ক্লিক করে হচ্ছে পেজের অ্যাক্সেস, যে পেজে কন্টেন্ট ক্রিয়েট করবে, কমিউনিটি অ্যাক্টিভিটি, তারপরে তারপরে যে পেজ থেকে অ্যাডস অথবা পেজের মধ্যে অ্যাডস, এটা আপনি প্রশ্ন করবেন, আপনি দেখবেন যে আর কি কি আছে, কারণ ফেসবুক ডেইলি আপডেট হয়, ডেইলি ওর সকল কিছু চেঞ্জ হয়ে যায়, মানে সকল না, ডেইলি একটু একটু, ডেইলি অল্প অল্প করে আপডেট হয় অথবা ওর কিছু নিয়ম চেঞ্জ হয়। তো এটা আপনি এখানে যদি আপনি পাবলিশ কন্টেন্ট এগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি তো এটা মূল, মানে আমি এটা মেইন কন্ট্রোল নেবো, ফুল কন্ট্রোল নেবো, ম্যানেজ পেজ, পেজও ম্যানেজ করবো। তারপরে তারপর অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার 8 FBRs, মানে এই মানে এটা হচ্ছে আপনার পিপল অ্যাড অ্যাকাউন্ট। এখন আমি চাচ্ছি এই যে আপনার অ্যাড অ্যাকাউন্ট এইটার ভিতরে এটা কাজ করবে, তাহলে আমি যে ক্লিক করে এগুলো চালু করে দেবো। তারপর ক্যাটালগ আছে, অ্যাপস, পিক্সেল, পিক্সেল নাইটার, দেন আমি ইনভাইট দেবো, জি আমার এই যে আপনার জিমেলটা ওইটা তুমি যাই তাহলে আপনি দেখতে পারবো, ডান হয়ে গেছে, এটা পেন্ডিং আছে, যখন আমি ওই জিমেলে ঢুকবো দেন আমি এটা পাবো, যে আমার এই যে ওয়ান জামাইটা বিএম থেকে আমাকে আর আপনার ই দিছে, ওটা কি বলে অ্যাডমিন দিছে, তখন আমি এটাকে আর যদি এটা না যায় তাহলে আমি এটা মানে আমি ক্লিক করে রিসেন্ট দিতে পারবো, বা আমি আর কেউ যোগ করতে পারবো। দেন আপনি যখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন, প্রথম আপনি চেক করবেন যে আপনার এই বিজনেস ম্যানেজার থেকে কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়। এখন ঝামেলা আসবে যে আপনার বিজনেস ম্যানেজার কি আর অ্যাড অ্যাকাউন্ট কি। বিজনেস ম্যানেজার হলো আপনার মেইন অ্যাকাউন্ট, এদের আন্ডারে আপনি কিছু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, মানে আপনি দেখেন, দেখাই যে বিজনেস ইনফো, যে আমার এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট, আমি এইটার ভিতরে থ্রি অ্যাড অ্যাকাউন্ট, মানে একটা বিজনেস বিজনেস ম্যানেজার ভিতরে আপনি তিনটা, আর এখন নতুন হয়েছে আপনি একটা। যেমন যদি আমি নতুনগুলো চেক করি, সেক্ষেত্রে নতুন এটা একটা চেক করি, মানে যারা নতুন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে তাদের ক্ষেত্রে দেয় তাদের ক্ষেত্রে একটা, আর যেগুলো পুরাতন সেগুলো তিনটে দেয়। আবার অনেক সময় আপনার এই ক্ষেত্রে দেয় যে আপনি আপনার কত ডলার স্পেন্ড করতেছেন বা কিরকম কাজ করতেছেন, সেটা সেটা হিসাব করে এটা বাড়ে বিজনেস ইনফো, জি যে এই জায়গায় আপনার তাও এক, আর আমি যেটা আগে দেখেছিলাম ওইটা তো তিন, কারণ ওটা পুরাতন অ্যাড অ্যাকাউন্ট। তো আপনি এই জায়গায় চেক করে দেখবেন যে আপনার কয়টা দিয়েছে, তারপরে এটা নিজের নিচে আসবেন যে নেম, নেম, ইমেল। আপনি নতুন কোনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন তো তখন আপনি অবশ্যই এটা ভেরিফাই করে নেবেন, আমার এটা ভেরিফাই করা আছে। আপনি যদি ভেরিফাই না করা থাকে তখন আপনি অ্যাড মানে চালু করতে পারবেন না, তখন নাম্বারটা সমস্যা হয়ে যাবে। আপনি যখন যখন কোনো অ্যাড অ্যাকাউন্ট আনবেন অথবা যদি তৈরি করেন সেটা অবশ্যই এটা ভেরিফাই করবেন। ভেরিফাই বলতে এটা মানে ভেরিফাই বলতে বিজনেস ভেরিফাই না, ভেরিফাই বলতে আপনি ইমেল ভেরিফাই, যে আপনি এই বিজনেস থেকে এই ইমেলের সকল ডাটা যাবে, মানে পেমেন্ট হয়েছে কিনা অথবা ধরেন পোস্ট বা এই মানে বিজনেস যাবতীয় কাজের যে সকল তথ্য আছে এগুলো সব আপনার ওই জিমেলে যাবে, তাই আপনাকে এই জিমেলটা ভেরিফাই করতে নিতে হবে। ভেরিফাই বলতে জিমেল দেবেন, যেমন তারপর জিমেল একটা কোড যাবে না, আপনি জিমেল দেবেন, জিমেল তারপর যে লিঙ্ক যাবে, লিঙ্ক যাবে ওই লিঙ্ক আপনি যে পেজে লিঙ্ক যাবে সেটা থেকে আবার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মানে এই যে আমার জিমেলটা, এই যে জিমেলটা, এটা হচ্ছে আপনার এইটাই, যে এইটাই এই যে জিমেল, এখন আমার ওই জিমেল থেকে এই জিমেল একটা নোটিফিকেশন আসছে যে আমি ওই জিমেল থেকে এই জিমেলে আমার ওই জিমেল থেকে এই জিমেলে আমি পরিচালনা করবো আমার আবার বোঝাই। তেমন তেমন এইটা হচ্ছে আমার ধরেন আমার বাইর 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 মানে বাইর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এখন আমি এটা থেকে আমার টানবো, তো আমি এই জিমেল দেবো, আমি তো প্রথমে একটা জিমেল দিছি আর এটা ভেরিফাই সময় একটা জিমেল দেবো, জিমেল দেওয়ার পরে জীবন ধর এইটা আমি এটা জীবন চেক করবো যে আমি তো এইটার জীবন দিছি, এইটা জীবন দিছি, জীবন দেওয়ার পর আপনাদের আসবে যে এই মানে যে লেখা থাকবে যে এই আপনার এই যে আপনার লেখা থাকবে যে এটা এফবি বিএম থেকে আপনাকে
ম্যানেজার অথবা অথবা আপনাকে অ্যাড হিসেবে নিতে চাচ্ছে, তো আমি যে ক্লিক করবো, ক্লিক করার পর আমি আবার একটা ক্লিক করলে আমি আপনার মানে নতুন একটা পেজ আসবে। সেক্ষেত্রে আপনাকে যে জিমেলটা দিবেন, না আরেকবার বলি মানে এটা লাস্ট ফাইনাল, যে আপনি এই জায়গায় ভেরিফাইয়ের জন্য মানে আপনি ইমেল ভেরিফাই করবেন, যেই যে ইমেলটা দিবেন এবং যে যেই যে মানে যেই এটা দেবেন ইমেলটা দিবেন এবং যেটা আপনার যেই ব্রাউজার থাকবে, যেমন এই জিমেলটা দেওয়া হয়েছে এবং এইটা এই ব্রাউজার আছে, এবং আপনার এই ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট চালু থাকা লাগবে, কারণ আপনার লিঙ্ক দেবে, লিঙ্ক থেকে নতুন পেজ আসবে নিউ ট্যাবে, আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টটা চালু থাকলে ওইটা আপনি দেখতে পারবেন। এবং আপনার এই কি ডাটা আসবে যে যা তারা ডলার নিয়েছে, ডলার কাটা হয়েছে, কত ডলার নেওয়া হয়েছে, 2 ডলার নেওয়া হয়েছে, তারপরে আপনার এই থেকে মানে ফেসবুকের টিমে তাদের যে মানে যে সকল বিজনেস যেগুলো কাজ আছে, যে আপনার যদি অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় সেটা আসবে, যদি আপনার ডলার না যদি আপনার ডিজেবল হয়ে যায় সেটা আসবে, যদি আপনার অ্যাড রিজেক্ট হয়ে যায় সেটা আসবে, এবং যদি আপনার কি বলে যদি আপনার অ্যাড টার্ন হয় সেটা আসবে, এবং আর গেলো মানে মানে আপনার ওই বিজনেস ম্যানেজারের যে সকল তথ্য দেওয়া দরকার আপনাকে, আপনাকে জানানো দরকার, সেগুলো আপনার এই জিমেলে আসবে। তাই অবশ্যই আপনি জিমেলটা ভেরিফাই করে নেবেন, জিমেলটা ভেরিফাই করবেন, আর যদি ভেরিফাই না করেন তাহলে আপনার যে অ্যাডটা ওইটা চালু হবে না, ওইটা সমস্যা হবে। আর আপনি যে কিভাবে নেবেন এটা তো আপনার এই জায়গায় ক্লিক করবেন, ইউজার ক্লিক করে পিপল থেকে আপনি অ্যাড করে আপনার যে জিমেলটা সেটা দিয়ে আপনি যে দেওয়ার পর আপনি যে অ্যাডমিন দেবেন, অ্যাডমিন দেওয়ার শো অ্যাডভান্স এই জায়গায় আপনার দিয়ে দিয়ে আপনি যে নেক্সট দিয়ে বা বাকি যেগুলো সেগুলো সবগুলো আপনি দিয়ে দেবেন, কারণ আপনি এটা ফুল কন্ট্রোল নেবেন। দেন আপনার এই জায়গায় পেমেন্টটা আপনি ঠিক করে নেবেন, যে পেমেন্টটা আপনি চালু করবেন, আমি এটা পেমেন্ট এখন হয় নাই, যদি আপনি সুবিধা আছে যে যদি আপনি বিজনেস ম্যানেজারে পেমেন্টটা সেট আপ করেন তাহলে আপনাকে আর আর অ্যাড অ্যাকাউন্টে সেট আপ করা লাগবে না, তো তখন আপনি এই বিজনেস ম্যানেজারে যে পেমেন্টটা দিচ্ছে ওইটা দিয়ে আপনি অ্যাড অ্যাকাউন্টে পৌঁছানো হবে। মানে এটা হচ্ছে আপনার আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এই জায়গায় আমি পেমেন্টটা সেট আপ করলাম, সেট আপ করার পর যখন আমি এইটার আন্ডারে আরো দুইটা মানে এইটা আন্ডার যখন আমি ইটা খুলবো মানে মানে আপনার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো, যেমন ধরেন এটা দেখাই, যে যে এইটা আপনার আমরা এটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এবং এইটা আন্ডারে আমি তিনটা খুলতে পারবো, জি তিনটা খুলতে পারবো, তিনটে আমি আপনার মানে তিন তিন দিনে 9টা অ্যাড আমি পৌঁছানো করতে পারবো, আবার বেশিও করতে পারি, কমপক্ষে তিনটে আপনার অ্যাড অ্যাকাউন্টে তিনটা পেজের জন্য তিনটে অ্যাড আমি পৌঁছানো করতে পারবো। কিন্তু যদি বিজনেস ম্যানেজার হয় তাহলে আমি না না বিজনেস ম্যানেজার হলে আপনি অ্যাড পৌঁছানো করতে পারবেন না, আপনাকে অবশ্যই একটা অ্যাড অ্যাকাউন্ট পৌঁছানো করতে হবে। যদি বিজনেস ম্যানেজার হয় সেটা আমার কোনো পারমিশন নাই যে আপনি অ্যাড অ্যাকাউন্ট মানে আপনি কোনো অ্যাড রান করবেন, আপনাকে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে বিজনেস ম্যানেজার যে এইটা, দেন আপনাকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেমন ধরেন এই ইউজার এই এই যে অ্যাকাউন্টের ভিতরে ভিতর অ্যাড অ্যাকাউন্ট, তো আমার এটা আপনার তিনটা মেইন তিনটা খোলা পারমিশন দিচ্ছে, এবং মানে তিনটাই খুলেছি 6, 12, 11 এই তিনটা আমার অ্যাকাউন্ট খোলা, এবং আমি ব্যাপারটা মেইন থেকে আমি কন্ট্রোল করি। আপনি একটা বিজনেস ম্যানেজার থেকে নতুন ভাবে যদি খুলেন তাহলে আপনাকে একটা দেবে, আর যদি পুরাতন হয় তাহলে আপনাকে তিনটে পেজ ম্যানেজ করতে মানে তিনটে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবং এই তিনটে অ্যাড অ্যাকাউন্টের মানে সুবিধা হলো যে আপনি তিনটে অ্যাড অ্যাকাউন্টে তিনটে পেজ বা 4টা পেজের জন্য আপনি কাজ করতে পারবেন, এটা আপনার সুবিধা আছে। আর আপনি যদি মেইন বিজনেস ম্যানেজার মানে এইটা যদি আপনি সেট আপ করেন, এটা যদি ব্যান্ডটা সেট আপ করেন তাহলে আপনাকে মানে যদি আপনি এইটা সেট আপ করেন তাহলে আপনাকে এই যে আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে এই তিনটে আর সেট আপ করা লাগবে না, এগুলো আপনি অটোমেটিকলি ওই আপনার বিজনেস ম্যানেজার থেকে পেমেন্ট হিসেবে হয়ে যাবে। যেমন দেখাই 6 বিলিং, পেমেন্ট সেটিং, এই যে আমার ট্যাক্স সেট করা নাই, কার্ড সেট আপ করা নাই, এই যে আপনার পেমেন্ট মেথড, এটা তো কার্ড আর কথা বলতেছে, সুবিধা হচ্ছে যদি আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যদি কার্ড করেন তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টে যোগ করা লাগবে না, এই যে আপনি যদি অ্যাড পেমেন্ট দেন পেমেন্ট দেবো আপনাকে শো করবে আপনি কোথা থেকে চান, যেহেতু আপনার মানে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে সেট আপ করা নাই, যদি সেট আপ থাকতো তাহলে আমার লেখা যে আপনি বিজনেস মানে বিজনেস ম্যানেজার থেকে যে আপনি কার্ডটা যোগ করছেন সেটা কি এখানে চান, তখন আমি এটা দিয়ে নেক্সট দিতে পারতাম। তাই আপনি যখন ওয়াটে ই খুলবেন বিজনেস বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন তখন তখন আপনাকে অনেকগুলো কাজ করতে হবে, যেমন আপনি এটা জিমেলটা ভেরিফাই করবেন এই বিজনেস ইনফো,
বিজনেস ইনফো থেকে এটা জিমেল ভেরিফাই করবেন, ভেরিফাই করে চেক করবেন যে এটা কয়টা অ্যাকাউন্ট তৈরি করা যায়। যদি যদি এটা থাকে একটা, তাহলে আপনি তাহলে যাবেন অ্যাড অ্যাকাউন্ট কেবল তৈরি করে, এই যে আপনার এই জায়গায় যাবেন অ্যাড অ্যাকাউন্টে, অ্যাড অ্যাকাউন্টে যাবেন আপনি ক্রিয়েট করবে, এই যে আপনি অ্যাড দিলে ক্রিয়েট নিউ, আমাদের তিনটে দেওয়া এবং তিনটে তৈরি করা, তাই আপনাকে এটা দেখাবে না যে আপনার লিমিট শেষ, যদি লিমিট না থাকে তাহলে আপনি তৈরি করতে পারবেন। এবং তিনটে যদি তৈরি করেন তাহলে তিনটা পেজের জন্য কাজ করতে পারবেন, আর যদি আপনার একটা থাকে তাহলে একটা পেজের জন্য কাজ করবেন, কারণ এটা বেটার হয়। ফেসবুক এটা বলে যে আপনি মানে একটা পেজের জন্য একটা মানে একটা পেজের জন্য একটা অ্যাডমিন দিয়ে কাজ করতে পারবেন, আর আপনি এটা পরবর্তীতে বাড়াইতে মানে একটা দুটো তিনটে জায়গা আসাতে বা মানে বাড়াইতে পারবেন। আর যে হলো রেজিস্ট্রেশন পেমেন্ট মেথড বিজনেস ইনফো, জি। আর আপনি মানে আপনার যদি মেইন 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 যে অ্যাড অ্যাকাউন্ট এটা থেকে কাজ করবেন না, আপনি আপনার ভাই বোন অন্য যারা আছে তাদের অ্যাড অ্যাকাউন্টটা নিয়ে আসবেন এবং সেইটা আপনি কার্যকর করবেন, কার্যকর করে সেটাতে কাজ করবেন। আর আপনার একটা কার্ড থেকে আপনার 7টা বিজনেস ম্যানেজার বা 7টা অ্যাড অ্যাকাউন্ট আপনি পেমেন্ট দিতে পারবেন। এখন এটা আপনার মানে আপনি একটি বড় ডিপ করে আমার জায়গায় আপনি মানে আমি 7টা বিজনেস অ্যাকাউন্টে আমি পেমেন্ট করতে পারছি। যেমন সেটা বলতে এই এক একের পর দুই হলো দুই নেই, এই দুই দুই জায়গায় তিন দেওয়া, এই দুই তিন চার পাঁচ ছয় সাত, এই 7টা আমি আপনার আমার একটা কার্ড থেকে আমি 7টা পেমেন্ট দিতে পারতেছি। 17 আমি কাজ করি, 7টা আমি পেমেন্ট দিই, তা তা আমার কোনো সমস্যা নাই। আমার মেইন অ্যাকাউন্টে যে আমি কাজ করি কম, এই যে আপনার মেইন যে অ্যাকাউন্টটা এতে কাজ কাজ করি কম, কারণ যদি মেইনটা আমার যদি সমস্যা হয়ে যায় তাহলে আমার এগুলো বন্ধ হয়ে যাবে। আর আপনি একটা কাজ করবেন যে আপনি মানে আপনার এই যে বাকি যে অ্যাডমিন যে অ্যাকাউন্ট গুলো এগুলো আপনি মেইন আপনার যে অ্যাকাউন্ট আপনি পরিচালনা করবেন, বাকি আপনার বাইক অন্য কারো ফেসবুক চালায় না তাদেরকেও দিয়ে রাখবেন। যদি আপনার এটা বাইচান্স বন্ধ হয়ে যায় কোনো কারণে, তাহলে আপনি তাদের অ্যাকাউন্ট থেকে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। মানে আপনার বিজনেস ম্যানেজ অ্যাকাউন্ট থেকে মানে আপনি যে সকল বিজনেস ম্যানেজ অ্যাকাউন্ট খুলবেন সেই সকল আপনি পরিচালনা করবেন, এবং এই পরিচালনা করার জন্য আপনি আরেকজন মানুষ নিয়োগ দেবেন। যেমন যেটা বলি এটা হচ্ছে আপনার এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই যে আপনার পিপল পিপল এই জায়গায় শুধু আমি আছি, মানে আমি এই যে নাসির চলে যে আপনার বিজনেস ম্যানেজারটা আছে এটা আমি পরিচালনা করি। এখন যদি আমার মেইন অ্যাকাউন্ট মানে আমার যদি মেইন অ্যাকাউন্ট যদি সমস্যা হয়ে যায় তখন আমি আর এগুলা পরিচালনা মানে এগুলো আমার কাজ করবে না, তা আমি নতুন আরেকজনকে নিয়ে নেবো, যাতে যদি আমার এটা সমস্যা হয় আমি তার অ্যাকাউন্ট থেকে আমি এগুলো পরিচালনা করতে পারবো। তো আজকের না শেষ, আজকে মানে এই যে টোটাল আপনার সমস্যার সমাধান দুইটি হয়েছে। যদি আপনার সমস্যা এভাবে হয়, মেইন অ্যাকাউন্ট সমস্যা হয়, তাহলে আপনি আপনার বাপ মা ভাই বোন যারা আছে তাদের অ্যাড অ্যাকাউন্টটা নিয়ে আসবেন, তাদের না তাদের বিজনেস ম্যানেজ অ্যাকাউন্ট নিয়ে আসবেন, এবং সেইটা কয়টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায় সেটা চেক করবেন। চেক করার পর আপনি সে কয়টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার একটা কার্ড থেকে 7টা অ্যাড অ্যাকাউন্টে বা 7টা বিজনেস ম্যানেজারে আপনাকে দিবে পেমেন্ট করার জন্য, 7টা 7টা মানে 7টা অ্যাড অ্যাকাউন্ট আপনার পেমেন্ট করতে দিবে। এখন আমাকে আপনার 7টা পেমেন্ট দিচ্ছে, এখন আপনাকে 7টার বেশি অথবা কমও দিতে পারে, তারপর এটা চেক করে দেখবেন। আর যে হলো আপনার রিভিউ পোস্ট করবেন, আর যদি রিজেক্ট হয়ে যায় সেটাতে দেখবেন, এবং আপনি অ্যাডের ছবিটা কিভাবে দিয়েছেন সেটা চেক করবেন, ল্যান্ডিং পেজ চেক করবেন যে ল্যান্ডিং পেজে কিভাবে কি যাচ্ছে। দেন আপনার কি হলো এই যে যদি আপনি অ্যাড রিজেক্ট হয়ে যায় তাহলে এটা আপনি যেই যে একটা রিজেক্ট হয়েছে এটা বন্ধ করে আর একটা তৈরি করবেন ভিন্নটা পোস্ট নিয়ে, দেখবেন কি কারণ হয়েছে। এটা আপনার একটা লিঙ্ক দেওয়া আছে, এটা এটার মানে এই লিঙ্কটা লিঙ্কটা কাউকে তো এই লিঙ্ক এই যে লিঙ্কটা যেটা আপনার পলিসিগুলা যে পলিসিগুলো আসে এই লিঙ্কটা মিটে দেওয়া হয়েছে, এটা আপনার ফেসবুকে দেওয়া হবে। তো যদি আপনার এরকম কোনো সমস্যা হয়ে থাকে ফেসবুক ম্যানেজার থেকে বা ফেসবুক বিজনেস অ্যাকাউন্টে, তাহলে আপনারা মিটে আসতে পারেন, কমেন্ট করেন, তাহলে আপনার মিটে লিঙ্ক হবে এবং এটা চেক করে বলবো যে আপনার সমাধান হবে বা সমাধান হবে কিনা। তো শান্ত ভাই, জি জিহাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ একটা সেমিনার ছিল, নিজেও দেখলাম এবং অনেক অজানা জিনিস জানা গেল। আর যারা লাইভে এখনো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা এটা ইউটিউবে ইনশাল্লাহ দিয়ে দিব, যাতে পরবর্তীতে যাতে সমস্যা হয় তারা যেন এটা দেখতে পারে। ঠিক আছে।
আর জি এরপরে আমাদের আরো অন্যান্য প্রবলেম নেই। জাহিদ ভাই নতুন করে আবার লাইভে আসবেন এবং কথাবার্তা বলবেন, এবং আপনাদের যে কোনো সমস্যা যদি থাকে বা কোনো যদি কোয়েশ্চেন থাকে সেগুলো আমাদের পেজে বা আমাকে বা আমাদের অ্যাডমিন প্যানেল যে কোনো জায়গাতে আপনারা ইনবক্স করতে পারবেন, সেখান থেকে আমরা এগুলো ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাও করতে পারেন, আমরা লাইভে এখনো আছি। আমার পেজ রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ভাই কি ঠিক করে দিতে পারবেন? আচ্ছা আপনি ভাইকে ইনবক্স করতে পারেন, ইনবক্স হলে ইনশাল্লাহ ভাই হেল্প করবে। আমি এখানে ভাই একটা লিংক দিয়েছিলাম, আমি সেটা একটু দিয়ে দিচ্ছি। ওকে এটা দিয়ে দিলাম। আচ্ছা আর পরবর্তীতে যখন ইউটিউবে আপনারা ভিডিওটা দেখবেন তখন ইউটিউবের নিচে আপনারা এখানে সাপোর্টে কথা বলতে পারবেন। আর মোটামুটি আপনার 10টা বেজে গিয়েছে, বাজতে চলেছে, তাই আমরা ইনশাল্লাহ লাইভটা শেষ করব। পরবর্তী কোনো একদিন ইনশাল্লাহ আবার কোনো বিষয়ে কথা হবে। জিহাদ ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক এত সুন্দর আমাদের সাথে লাইভে থাকার কারণে। আমরা লাইভটা শেষ করি, কেমন জিহাদ ভাই কোনো জি কিছু বলার আছে শেষে? শেষে আপনার না আর কিছু না, আপনি যদি সমস্যা হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমি এটা চেক করে দেখবো যে সমাধান হয় কিনা বা কোনো মানে সলিউশন দিতে পারি কিনা সেটাও চেক করে তাকে মানে জানাবো, যারা সমস্যা হয়েছে আমাকে পার্সোনাল নক দিতে পারেন এই। আর জি পরবর্তীতে জি আপনার ফেসবুক নিয়ে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ, দেখি সময় করে। ইনশাল্লাহ। ওকে তো ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।